থেকে পদত্যাগ করলেন জামায়নবাবগঞ্জ তিন আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সকালে সংসদ ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে দলটির সাতজন সংসদ সদস্যই পদত্যাগ করলেন। গত এগারোই ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সকালে সশরীরে এসে স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন হারুনুর রশিদ। এ সময় তার সঙ্গে সদ্য পদত্যাগ করা সাবেক এমপি মোশাররফ হোসেন ও জি এম সিরাজ উপস্থিত ছিলেন।